गंगासागर मेला अफिसर उद्बोधन अनुष्ठान और मात्र अल्प किछु समय अपेक्षा आसले एक मेला एत बड़ मेला जखन संगठित हय तखन सेई मेला संगठित करते गेले सरकारी विभिन्न दफ्तर एकसाथे संघबद्ध भावे এই কাজটি না করলে একটি মেলা এতটা সফলভাবে সম্পন্ন হতে পারে না। সকলের অক্লান্ত পরিশ্রমে বিভিন্ন দপ্তরের কর্মীদের অক্লান্ত পরিশ্রমে এত বড় একটি মেলা সুসম্পন্ন হচ্ছে। আজকে মেলা অফিসের শুভ উদ্বোধন এক্ষুনি এই অনুষ্ঠান শুরু হচ্ছে। মাননীয় অতিথিরা একে একে আসতে শুরু করেছেন আর মাত্র কিছু সময়ের অপেক্ষা কিছু সময়ের মধ্যেই আমরা শুরু করব আজকের অনুষ্ঠান। মাননীয় চেয়ারম্যান জিবিডিএ শ্রী শ্রীমন্ত মালি, মাননীয় অতিরিক্ত জেলা শাসক সাধারণ শ্রী সিয়াদেন, মাননীয় এনজিও কোঅর্ডিনেশন কমিটি শ্রী রাজীব রঞ্জন পান্ডে, মাননীয় সচিব এনজিও কোঅর্ডিনেশন কমিটি শ্রী শ্যামল মুখার্জি, উন্নয়ন দপ্তর শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা, রয়েছেন মাননীয় জেলা শাসক দক্ষিণ চব্বিশ পরগনা শ্রী সুমিত গুপ্তা, রয়েছেন মাননীয় চেয়ারম্যান জিবিডিএ শ্রী শ্রীমন্ত মালি, রয়েছেন মাননীয় অতিরিক্ত জেলা শাসক সাধারণ শ্রী সিয়াদেন, রয়েছেন মাননীয় অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন শ্রী শঙ্খ সাঁতরা, মাননীয় সভাপতি এনজিও কোঅর্ডিনেশন কমিটি শ্রী রাজীব রঞ্জন পাণ্ডে, মাননীয় সচিব এনজিও কোঅর্ডিনেশন কমিটি শ্রী শ্যামল মুখার্জি, শ্রী সুশান্ত দাস ভারত সেবাশ্রম সংঘ, ডক্টর রবীন ভট্টাচার্যা রয়্যাল লাইফ সেভিং সোসাইটি ওয়ার্কিং প্রেসিডেন্ট এনজিও কোঅর্ডিনেশন কমিটি, এমপি সিং কমান্ডেন্ট কোস্ট গার্ড, শ্রী সন্দীপ গার্বি সেকেন্ড ইন কমান্ড ব্যাটালিয়ন এনডিআরএফ। পুষ্পস্তবক দিয়ে মাননীয় অতিথিদের সম্বর্ধনা জানানো হবে। মাননীয় মন্ত্রী সুন্দরবন উন্নয়ন দপ্তর শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা, পুষ্পস্তবক দিয়ে মাননীয় মন্ত্রীকে অভিনন্দন জানানো হচ্ছে। মাননীয় জেলা শাসক দক্ষিণ চব্বিশ পরগনা শ্রী সুমিত গুপ্তা, পুষ্পস্তবক দিয়ে মাননীয় জেলা শাসককে অভিনন্দন জানানো হবে। মাননীয় চেয়ারম্যান জিবিডিএ শ্রী শ্রীমন্ত মালি, পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানানো হচ্ছে। মাননীয় অতিরিক্ত জেলা শাসক সাধারণ শ্রী সিয়াদেন, পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানানো হচ্ছে। মাননীয় অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন শ্রী শঙ্খ সাঁতরা, পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানানো হচ্ছে। মাননীয় সভাপতি এনজিও কোঅর্ডিনেশন কমিটি শ্রী রাজীব রঞ্জন পাণ্ডে, পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানানো হচ্ছে। মাননীয় সচিব এনজিও কোঅর্ডিনেশন কমিটি শ্রী শ্যামল মুখার্জি, পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানানো হবে।
श्री सुशांत दास भारत सेवाश्रम संघ पुष्पस्तवक दिए अभिनंदन जाना हम डॉक्टर रोबिन भट्टाचार्या रॉयल लाइफ सेविंग सोसाइटी वर्किंग प्रेसिडेंट एनजीओ कोऑर्डिनेशन कमिटी पुष्पस्तवक दिए अभिनंदन जाना हम एनपी सिंह कमांडेंट कोस्ट गार्ड पुष्पस्तवक दिए अभिनंदन जाना हम श्री संदीप गर्वी सेकेंड इन कमांड बैटालियन एनडीआरएफ पुष्पस्तवक दिए अभिनंदन जाना हम এরপর আমরা স্বাগত জানাব গিরি সূর্য স্বামী মহারাজকে উনি ক্রিয়াযোগ আশ্রমের তরফ থেকে উপস্থিত আছেন এবারে স্বাগত জানাব মঞ্চে ডক্টর জয়ন্ত কুমার শুকুল সিএমওইচ সাউথ চব্বিশ পরগনা এবং পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানানো হচ্ছে নিমাই মহারাজ ভারত সেবাশ্রম সংঘ পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানানো হবে অম্বরীশ নাগ বিশ্বাস হ্যাম রেডিও পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানানো হবে সবাইকে নমস্কার এবার আমরা এবার 2023-এর গঙ্গাসাগর মেলার অফিস উদ্বোধনের অনুষ্ঠানের আপনাদের সকলকেই আমি স্বাগত জানাচ্ছি মেলা অলরেডি আপনারা দেখছেন পিলগ্রিম রাস্তা স্টার্ট করে দিয়েছে আমরা দেখছি চার পাঁচজন থেকেই ভালো সংখ্যার লোক কিন্তু মেলাতে ভিজিট করছে আজকে মেলা অফিস উদ্বোধনের অনুষ্ঠানের উপস্থিত আছেন মাননীয় এমআইসি শ্রী বঙ্কিম হাজরা মহাশয় উপস্থিত আছেন জিবিডিএ চেয়ারপারসন উপস্থিত আছেন মেলা অফিসার এডিএমজি উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের এডিএম ডেভেলপমেন্ট তার সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের প্রেসিডেন্ট এনজিও কোঅর্ডিনেশন কমিটি সিএমওএইচ ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট সেক্রেটারি শ্রী সুশান্ত দাস ভারত সেবাশ্রম সংঘ থেকে ডক্টর রবীন ভট্টাচার্য রয়্যাল লাইফ সেভিং সোসাইটি কোস্টগার্ড থেকে সিং সাহেব উপস্থিত আছেন এনডিআরএফ থেকে শ্রী গর্বি হ্যাম রেডিও থেকে উপস্থিত আছেন ভারত সেবাশ্রম সংঘ অ্যান্ড আমাদের আমাদের নিমাই মহারাজ উপস্থিত রয়েছেন আমাদের ক্রিয়াযোগের মহারাজ উপস্থিত আছেন আমাদের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের অফিসিয়ালস উপস্থিত আছেন ফায়ার ব্রিগেড পুলিশ সিভিল ডিফেন্স গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি বিভিন্ন অফিসাররা এখানে উপস্থিত রয়েছেন এই মেলাতে প্রচুর ডিপার্টমেন্ট কিন্তু একসঙ্গে কোঅর্ডিনেটেডভাবে কাজ করে এখানে কিন্তু কোস্টগার্ড এনডিআরএফ নেভি সাওয়ারি একটা ভূমিকা রয়েছে তার সঙ্গে আমাদের রাজ্য সরকারের পিডব্লিউডি পিএইচই ইরিগেশন ট্রান্সপোর্ট আইএনসিএ ট্যুরিজম প্রত্যেক দফতরে কিছু না কিছু ভূমিকা এখানে থাকে এনজিওদের একটা বিশেষ ভূমিকা এই মেলার মধ্যে থাকে তারা অনেক বছর থেকেই যাত্রীদেরকে প্রচুর সার্ভিস করছে ইনফ্যাক্ট এনজিও যদি না থাকলে এই মেলা ঠিকঠাক করার সম্ভবই নেই এনজিওরা একটা খুব পার্ট অ্যান্ড পার্সেল অফ দিস মেলা তাদেরকে আমি স্বাগত এবং ধন্যবাদ জানাবো এই মেলাতে পার্টিসিপেট করার জন্য এবার আমি আশা করব যারা যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের কোঅর্ডিনেশনে এবং তাদের সহযোগিতারই আমরা আশা করব এই 2023 মেলা আমরা আশা করছি এবার কিন্তু পিলগ্রিমরা যাত্রীরা অনেক বেশি সংখ্যায় আসবে হয়তো অনেক বেশি সংখ্যায় অলরেডি এসছে আমি রোজকেই আমরা যে সকালে বিকালে দেখছি পিলগ্রিমের ভিড় কিন্তু বিচের দিকে প্রচুর ভিড় থাকছে তো আশা করব যতই ভিড় হোক আজকে 10 তারিখ হলো আমরা আশা করব আরও ভিড় বাড়ি 12-13-14-15 দিকে আরও ভিড় থাকবে আশা করব এইটা আমাদের এই মেলাটাও বাকি মেলা মতো আমাদের ভালো অ্যান্ড একটা খুবই পিসফুল যাত্রীরা আনন্দে আসবে এবং আনন্দে ওদের আবার ব্যাক করবে তো সকলকে আমি আবার ডিস্ট্রিক্ট প্রশাসনের পক্ষ থেকে আমি সবাইকে আজকে এই অনুষ্ঠানের পার্টিসিপেট করার জন্য স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ মাননীয় জেলাশাসক দক্ষিণ চব্বিশ পরগনা শ্রী সুমিত গুপ্তা মহাশয়কে
এবারে অনুরোধ করব মাননীয় মন্ত্রী সুন্দরবন উন্নয়ন দপ্তর শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়কে কিছু বক্তব্য রাখবার জন্য। নমস্কার। আজকে গঙ্গাসাগর মেলা 2023 আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা মাননীয় জেলা শাসক সদ্য সুমিত গুপ্তা সাহেব উদ্বোধন করেছেন এবং আজকে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের অতিরিক্ত জেলা শাসক সাধারণ মেলা আধিকারিক সিয়াদেন সাহেব, রয়েছেন আমাদের অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন শ্রীযুত শঙ্কর সাঁতরা মহাশয়, তাছাড়া উপস্থিত রয়েছেন গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান শ্রী শ্রীমন্ত কুমার মালিক, আমাদের কোস্ট গার্ডের সিও সাহেব মিস্টার সিনহা সাহেব আছেন, আমাদের ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্টের সিওমিস সাহেব থেকে শুরু করে আমাদের যারা এনজিও কোঅর্ডিনেটর যারা রয়েছেন, আমাদের ভারত সেবাশ্রম সঙ্ঘের স্বামীজি মহারাজ রয়েছেন, অন্যান্য ডিস্টিংগুইশ পার্সন বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে যারা এনডিআরএফ থেকে শুরু করে ডিজাস্টার ম্যানেজমেন্ট সিভিল ডিফেন্স থেকে শুরু করে আমাদের সরকারের যতগুলো লাইন ডিপার্টমেন্ট এই মেলার সাথে সমন্বয় রেখে এই মেলাকে সুন্দর এবং সার্থক করে তুলবার চেষ্টা করছেন তারা সবাই আছেন, সবাইকে স্বাগত জানায় এবং আপনাদের আন্তরিক প্রচেষ্টা এবং আপনাদের সমন্বয়ের মধ্য দিয়ে 2023 গঙ্গাসাগর মেলা সুন্দর এবং সার্থক হয়ে উঠবে এই আশা এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আপনাদের আমার বক্তব্য এই জায়গায় শেষ করছে। ভেরি ভেরি থ্যাংকস। নীল সাদা বেলুন এবং মাননীয় অতিথিরা মঞ্চে রয়েছেন তারা সকলে বেলুন উড়িয়ে এই শুভ মুহূর্তের আরও সুন্দর করে উদযাপন করবেন। বেলুন ওড়ার সঙ্গে সঙ্গে আপনাদের করতালিও চলুক, একটা সাংঘাতিক মুহূর্ত আমরা উদযাপন করতে চলেছি। প্রত্যেককে আমরা এখানে স্বাগত জানাচ্ছি।
বঙ্গাসাগর মেলা শুরু হয়েছে, সবাই করতালি দিয়ে নিজেদেরকে অভিনন্দিত করি। আমরা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তর এবং এনজিওর যারা কর্মী ও আধিকারিক রয়েছি, আমরা সবাই আজকের থেকে প্রতিশ্রুতিবদ্ধ হলাম সমস্ত তীর্থযাত্রীদের সুরক্ষার জন্য আমরা দায়বদ্ধ থাকব। এরপর সেফটি র্যালিটি অনুষ্ঠিত হবে, সেফটি র্যালিটি অনুষ্ঠান যাতে করে সুষ্ঠুভাবে হয় মাঝের রাস্তা থেকে প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব, দয়া করে আপনারা সরে যান, পিছন দিকটাতে একটুখানি আপনারা দাঁড়ান, যাতে করে সেফটি র্যালিতে যারা পার্টিসিপেট করবেন তারা মাঝখানটা দিয়ে র্যালিটাকে নিয়ে যেতে পারেন। তারা সবাই একে একে সেফটি র্যালিতে অংশগ্রহণ করছে, করতালি দিয়ে সবাই আমরা অভিনন্দিত করি যারা এই র্যালিতে অংশগ্রহণ করলেন। গঙ্গাসাগর মেলা 2023 সাফল্য মণ্ডিত হোক। ফায়ার ব্রিগেড 50টি ফায়ার ইঞ্জিন পার্টিসিপেট করেছে আজকের এই সেফটি র্যালিতে। মঞ্চে উপস্থিত মাননীয় অতিথিরা ফ্ল্যাগ অন করেছেন সেফটি র্যালি, একে একে এগিয়ে যাচ্ছে বর্ণাঢ্য র্যালি। পশ্চিমবঙ্গ সরকারের অগ্নি নির্বাচন বিভাগের তরফ থেকে যারা সেফটি র্যালিতে অংশগ্রহণ করলেন তাদের সবাইকে ঘোষণা তরফ থেকে আমরা ধন্যবাদ জানাই। ফায়ার ব্রিগেডের কয়েকটি ইঞ্জিন এগিয়ে যাচ্ছে, আমরা সবাই জানি গোটা মেলা কম্পাউন্ডে প্রায় 7টি অস্থায়ী দমকল কেন্দ্র নিয়ে আমরা প্রস্তুত থাকি যাত্রীদের সুরক্ষার স্বার্থে। ফায়ার পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সম্মানীয় চিকিৎসক, নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মী বৃন্দ, 84টি অ্যাম্বুলেন্স থাকছে এই মেলাতে যাত্রীদের সুরক্ষার স্বার্থে। স্কাউটস অ্যান্ড গাইড তারা উপস্থিত রয়েছেন, তারা এগিয়ে চলেছেন। এরপর সিভিল ডিফেন্স, অসামরিক প্রতিরক্ষা দপ্তরের যে 3000 স্বেচ্ছাসেবী গঙ্গাসাগর মেলাতে বিভিন্ন পয়েন্টে নিজেদের দায়িত্ব পালন করবেন তাদেরই কিছু প্রতিনিধি আজ এখানে উপস্থিত রয়েছেন। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির স্বেচ্ছাসেবকরা এগিয়ে আসছেন। এরপর আছে ভারত সেবাশ্রম সংঘ, আমরা সবাই জানি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ভারত সেবাশ্রম সংঘ, তার তরফ থেকে মহারাজ উপস্থিত রয়েছেন, সব সময় ওনারা আমাদের উপযুক্ত পরামর্শ দিয়ে থাকেন। সুন্দর গঙ্গাসাগর সুন্দর তীর্থক্ষেত্র সেটি করতে যারা সাহায্য করেন সেই সাফাই কর্মীরা এরপর আসছেন, প্রায় 4000 সাফাই কর্মী এবং তাদের সুপারভাইজাররা মাঠে কাজ করেন, তাদেরই কিছু প্রতিনিধি এই সেফটি র্যালিতে অংশগ্রহণ করছেন। এদের সবার জন্য উপস্থিত আমরা সবাই করতালি দিয়ে এদের অভিনন্দিত করি, এরা ছাড়া আমাদের মেলা কখনো সুন্দর হবে না। এরপর গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে লাইভ মডেলস, গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির সম্মানীয় চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ অফিসার প্রতিটি গঙ্গাসাগর মেলাতে প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর উপহার দেওয়ার জন্য বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে থাকেন, এই মডেলগুলি তাদের সেই কাজকেই সিম্বলাইজ করছে। এরপর আছে NDRF ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, NDRF নেভি, কোস্ট গার্ড, এরা সবাই আমাদেরকে সহযোগিতা করেন। শুধু সাগর এই পয়েন্টে নয়, সাগর, কচুবেড়িয়া, নামখানা, চেমাগুড়ি, বেনুবন, লট 8, কাকদ্বীপ, এই প্রতিটি স্থানে NDRF, কোস্ট গার্ড এবং নেভির এই সমস্ত আধিকারিক এবং জওয়ানরা প্রতিটি ট্যাবলো এগিয়ে আসছে। আমি রিকোয়েস্ট করবো সামনের দিকে NDRFকে এগিয়ে যেতে, যাতে ট্যাবলোগুলি সামনে যাওয়ার রাস্তা পায়। পিছনে এখনো ট্যাবলোগুলির পরে আছে বয়েজ স্কাউটস অফ বেঙ্গল, তাদের স্বেচ্ছাসেবীরা এগিয়ে আসছেন সেফটি র্যালির সঙ্গে, মঞ্চে উপস্থিত রয়েছেন ডক্টর শ্যামল মুখার্জি,
श्री सुशांत दास श्री राजीव रंजन पांडे एनजीओ कोऑर्डिनेशन कमिटी तरफ थे 150 बेसि एनजीओ अंशग्रहण कर गंगा सागर मेला तर प्रतिनिधि जे कौन स्वेच्छासेवक एगिए एलें सेफ्टी मार्चे पार्टिसिपेट कर लें तर सबा मंदिर तर पूजा और दर्शन एलईडी स्क्रीनर मध्यमे मेला जुड़े देखान बांगलार मंदिर नामक जो मंडपटी रही है 4 नम्बर रोडे सेखान पश्चिमबंगे 5 मंदिर पूजा और दर्शन लाइव।